ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? ভালো আছে তো? মানে অপারেশন সাকসেসফুল? অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু পেশেন্টের পায়ে একটা স্টিলের পাত বসাতে হয়েছে। স্টিলের পাত? মানে পাতটা না বসিয়ে ভাঙা হাড় জোড়া লাগানো যেত না? যদি লাগানো যেত তাহলে কি আর আমরা স্টিলের পাতটা বসাতাম? আসলে আঘাতটা এত সাংঘাতিক এবং গুরুতর ছিল যে পায়ের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, আর সেই কারণে স্টিলের পাত ছাড়া সেগুলোকে জোড়া লাগানো যেত না। আমার ছেলেটা কি যন্ত্রণা ভোগ করেছে, কি ব্যথাই না পেয়েছে আমার ছেলেটা! কবিতা প্লিজ, তুমি একটু চুপ করো। এই জন্য তোমাকে আমি নিয়ে আসতে চাইনি, আমাকে একটু কথা বলতে দাও। ডাক্তারবাবু, পাত বসানোতে ওর হাঁটা চলায় কোনো অসুবিধা হবে না তো? দেখুন, এসব ব্যাপারে হঠাৎ করে কিছু প্রেডিক্ট করা অসম্ভব। সবে ফার্স্ট সার্জারিটা হয়েছে, পেশেন্ট কিছুটা হিল আপ করলে তবে বোঝা যাবে যে ওই হাড়ের টুকরোগুলো ঠিক মতো বসছে কিনা। যদি জোড়া না লেগে থাকে তাহলে পরবর্তী আবার আমাদের দু একটা মাইনর সার্জারি করতে হতে পারে। ডাক্তারবাবু, তারপর সব ঠিক হয়ে যাবে তো? মানে আমার ছেলেটা আগের মতন ছুটোছুটি দৌড়ঝাঁপ করে সব কাজ টাজ করতে পারবে তো? এতটা আশা না করাই বোধহয় ভালো। মানে আপনি কি বলতে চাইছেন, আমার ভাই আর ভালো করে হাঁটাচলা করতে পারবে না? দেখুন, এত বড় একটা দুর্ঘটনা, পা কেটে যে বাদ দিতে হয়নি সেটাই যথেষ্ট। অপারেশন সাকসেসফুল হয়েছে, তাই আশা করা যায় যে হাঁটাচলা করে উনি নর্মাল কাজ আবার আগের মতো করতে পারবেন। কিন্তু সারা জীবন হয়তো ওনাকে খুঁড়িয়েই হাঁটতে হবে। এই অনিষ্টা সারা জীবনের জন্য একটা খুঁত হয়ে গেল। যতবার এরপর অনিশ খোড়াবে না, ওর বাড়ির লোকের মনে হবে তোমার জন্য, তোমার জন্য আর ছেলেটার এই হাল অনেকবার মনে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বার মনে হবে। ডাক্তারবাবু বলছে আর কিছুই কি করার নেই, মানে আরো বড় কোনো অপারেশন যদি করতে পারেন, মানে যদি ওকে বিদেশে নিয়ে যেতে হয়, ওখানে গিয়ে যদি কোনো অপারেশন, আপনি টাকার জন্য চিন্তা করবেন না, আপনি টাকার জন্য একদম চিন্তা করবেন না। আমার যা সোনা আছে আমি আমার সব গয়না বেচে দেবো আমার অনিশের জন্য, শুধু আমার চোখের সামনে ওকে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখতে পারবো না। আই এম ভেরি সরি ম্যাডাম, আপনারা দেশ বা বিদেশের যে কোনো স্পেশালিস্ট ডাক্তারের সাথে কনসাল্ট করে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় তাতে খুব একটা লাভ হবে না। আপনাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটাই হওয়া উচিত যে পায়ের উপর দিয়ে গেছে বলে আপনাদের ছেলে বেঁচে গেছে প্রাণে। ওইটুকু খুঁত প্রাণের তুলনায় কিছুই না, ওটা মেনে নিন প্লিজ। ডাক্তারবাবু, অনিশের কি সেন্স এসছে? মানে আমরা ওকে একটু দেখতে যেতে পারি? হ্যাঁ, সেন্স এসেছে, কিন্তু একটু ওয়েট করুন, ডাকলে যাবেন, সবাই মিলে একসাথে ক্যাবিনে যাবেন না, দু একজন করে গিয়ে দেখে আসবেন। শেষ করে দিল, শেষ করে দিল ওই মেয়েটা, সব শেষ করে আমার ছেলের ভবিষ্যৎটা পুরো নষ্ট করে দিল এই মেয়েটা। অমিতা, অমিতা শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না। ভেঙে পড়বো না? তুমি একথা বলতে বলতে পারছো যে আমি ভেঙে পড়বো না? শুনলে না ডাক্তার কি বলে গেল, আরো অপারেশন করতে হবে, আর তাছাড়া তা করলেও আর কোনোদিন ওর পা ঠিক হবে না, ও সারা জীবন ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটবে। সারাটা জীবন আমার ছেলেটাকে সবাই সহানুভূতি দেখাবে, যে ছেলে সবার অবলম্বন ছিল সেই এখন আর অবলম্বন ছাড়া বাঁচতে পারবে। মা, কি হচ্ছে কি? এটা তো হাসপাতাল, তুমি কেন এত চিন্তা করছো? আমরা তো আছি ঠিকই,
ঠিকই তো তোরা তো আছিস। এখন সারা জীবন তোদের তোদের ভরসায় ওকে থাকতে হবে। এতদিন আমার অনিষ্টা, এতদিন আমার অনিষ্টাকে সবাই যা তা বলেছে যে চাকরি করে না চাকরি করে না, সেই মদ নাম নিয়েছিল। এত বড় একটা চাকরি তো পেলো, 1,00,000 টাকা। ও তো প্রমাণ করে দিল যে ও চাকরি করতে পারে। এই অসুস্থতার পর ও কি আর চাকরি বাকরি কোনোদিন পাবে? সারাটা জীবন অন্যের গলগ্রহ হয়ে মেঝে থাকতেও শেষ করে দিল, শেষ করে দিল আমার ছেলের জীবনটাই, মেয়েটা শেষ করে দিল। অনিশকে কে দেখবে এইসব নিয়ে আপনি কেন ভাবছেন? এখন তো অনিশ আর একলা নয়, সর্বমঙ্গলা আছে। অনিশ যদি হাঁটতে না পারে তখন সর্বমঙ্গলা না হয় ওকে ধরে ধরে নিয়ে যাবে। চুপ করো, একদম চুপ করে থাকো সবাই। এই অপয়া মেয়েটার নাম আমার সামনে কেউ তুলবে না। শেষ করে দিল আমার ছেলের জীবনটা, একেবারে একেবারে বরবাদ করে দিল। আপনি কেন এত ভেঙে পড়ছেন মা? অনিশ বাবুর কিচ্ছু হবে না, ওনার মতো মানুষের জীবন কখনো এত সহজে শেষ হয়ে যেতে পারে না। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি আপনার ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করবই। আপনি দয়া করে এভাবে কাঁদবেন না। একদম চুপ, আমি তোমার মুখ আর দেখতে চাই না। আজকের পর থেকে, আজকের পর থেকে তুমি আমার ছেলের ধারে কাছেও আসবে না। অনিস্তার অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না জিজু। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অনিস এখন কোথায় আছে প্লিজ বলো না। হাসপাতালে, সরকারি হাসপাতালে। পুলিশ ওকে এখানে নিয়ে এসেছে, বাড়ির লোকরাও চলে এসেছে। কোথায় চোট লেগেছে প্লিজ জিজু বলো। চোট তো মাথা থেকে পা পর্যন্ত লেগেছে, তবে একটা পায়ের চোট বেশি, হাড় ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। জিজু প্লিজ আনসার মি, তুমি 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 এখন কোথায় আছো বলো। আমি তো হসপিটালে। আরে ঘটনাটা যখন ঘটে আমি বাইরে ছিলাম, আমার বউ ফোন করে ভালো মানে ভালো করেই খারাপ খারাপ খবরটা দিল। আর জানো তো এই খবরটা পাওয়ার পরে না তোমার মুখটা আমার সামনে ভেসে ভেসে উঠলো। আসলে তুমি তো অনিশকে খুব ভালোবাসো তাই না? তাই আমি 280 টাকা, জানো তো 280 টাকা খরচা করে তাড়াতাড়ি চলে এলাম হসপিটালে, তারপরে এখানে এসে সব খবর টবর নিয়ে তোমাকে ফোন করছি। শোনো, টাকা পয়সার যদি কোনো প্রয়োজন হয় মানে দরকার লাগে প্লিজ সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ফোন করবে। টাকা পয়সার জন্য আমার অনিশদার কোনো রকমের ট্রিটমেন্টে যেন একটু ত্রুটি না হয়, বুঝতে পারছো তো? মানে আমি বোঝাতে পারছি তো, যা খরচ লাগবে যত খরচ লাগবে আমি বুঝে নেবো, ট্রাস্ট মি। কীভাবে বুঝে নেবে তুমি? আরে তুমি যদি বুঝে নিতে তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, কিন্তু এরা তো তা হতে দেবে না। এ বাড়ির কেউ তো তোমায় পছন্দ করে না। তাছাড়া তুমি ওই ওর চিকিৎসার খরচা নিয়ে চিন্তা করো না। অনিশের চিকিৎসার খরচা ওর বাবাই দিতে পারবে, সেজন্য নয়। আসলে তুমি তো অনিশকে খুব ভালোবাসো না, সব থেকে বেশি ভালোবাসো, আর কেউ না জানুক আমি তো জানি, তাই তো তোমায় ফোন করলাম। থ্যাংক ইউ জিজু, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অনিশদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার না মাথার ঠিক নেই, আমি কি করব কিছু বুঝতে পারছি না, জাস্ট কিছু বুঝতে পারছি না। তুমি উতলা হও না, একদম চিন্তা করো না, চিন্তা করার লোক এখানে আছে। এক মিনিট এক মিনিট, লোক আছে, কার কথা বলছো বলো তো তুমি? কার আবার? এই অনিশের সুগন্ধি মার্কা আগরবাতি বউ সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা তো তার স্বামীকে খুব ভালোবাসে, আর আমাদের অনিশ সে তো বউ বলতে অজ্ঞান, সারাক্ষণ ওই সর্বমঙ্গলা সর্বমঙ্গলা বলে হেদিয়ে মরছে। সর্বমঙ্গলা মাই ফুট, আই উইল টিচ দ্যাট স্কাউন্ডেল। কি মনে মনে খুব গালাগালি দিচ্ছ না সর্বমঙ্গলাকে? চিন্তা করো না, সর্বমঙ্গলার অবস্থাও খুব একটা ভালো না, চলতি ভাষায় যাকে বলে সেও হেভি কেস খেয়ে আছে। জিজু হেয়ালি না করে প্লিজ একটু ক্লিয়ার করে বলবে কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা প্লিজ? আরে ওই সর্বমঙ্গলার বোনকে চাকরির টোপ দিয়ে কোনো এক মেয়ে পাচারকারীর দল বাইরে পাঠিয়ে দিচ্ছিল, তখনই কোনো এক সুযোগে একটা ফোন জোগাড় করে ওই সর্বমঙ্গলার বোন দিদিকে একটা ফোন।
নাকি? ওকে। আর তোমার শাশুড়ি? মার ছক্কা। শাশুড়ি মা তো সর্বমঙ্গলাকে উত্তম মধ্যম দিচ্ছে, পারলে ওই শিলনোড়ায় পেশে আর কি। যে যে এখন পিছে কি হবে বলো তো, যা হওয়ার তো তা তো হয়েই গেল, তাই না? আরে না গো, হয়নি, এখনো আশা আছে। মা তো বলেই দিয়েছে সর্বমঙ্গলাকে আর ওই বাড়িতে থাকতে দেবে না, অনিশের ছায়া পর্যন্ত মারাতে দেবে না ওই মেয়েকে। মোদ্দা কথা হলো, ওই হকার মেয়েটাকে মা এ বাড়িতে আর থাকতে দেবে না, এটা কনফার্ম। জানো তো, এই অবস্থায় না আমি তোমার জন্য অনেক কিছু করতে পারতাম, কিন্তু তোমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় চলে গেছে না, আমি ওই দু পা এগোচ্ছি তো চার পা পিছিয়ে যাচ্ছি। কোনোভাবে কোনোভাবে যদি তোমাদের সম্পর্কটা একটু ঠিক হয়ে যেত, তাহলে খেলাটা পুরো চেঞ্জ হয়ে যেত, সর্বমঙ্গলা আউট আর তুমি স্মুথলি ইন করে যেতে। একটু একটু ভেবে দেখো না। দেখছি, তুমি একটা কাজ করো, তুমি টাইম টু টাইম আমাকে আপডেটগুলো দিতে থাকো, কেমন? হ্যালো হ্যালো, কেটে দিল যাক গে, চলতে যখন একবার আগুনটা ধরিয়ে দিয়েছি, বাজি না ফেটে যাবে কোথায়? তীরে এসে পুরো তরিটা আমার ডুবলো, আপার্টমেন্ট লেটারটা আমি পৌঁছে দিয়েছি। অনিশদা বলেছিল যে কাল থেকে কোম্পানিতে জয়েন করবে, আর আজকে অ্যাক্সিডেন্টটা বাদিয়ে বসলে। গড, আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। একদিক থেকে ভালো হয়েছে, সর্বমঙ্গলা যেভাবে ফিরছে তাতে একটা সুন্দর পজিটিভ ইমোশন ক্রিয়েট হয়েছে, গুড। আমাকে তো কিছু একটা করতে হবে, হাতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। সৌমিলি, ভাব ভাব ভাব, কিছু একটা করতে হবে, যে করেই হোক, যে করেই হোক অনিশাকে তাড়াতাড়ি সুস্থ করে কোম্পানিতে জয়েন করাতেই হবে। ভেরি সরি সর্বমঙ্গলা, তোমার কাছ থেকে যে অনিশাকে আমি ছিনিয়ে আনবো আমার কাছে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ, ট্রাস্ট মি। অমিতা, কি বলছো তুমি, আমার কথা শোনো। অনেক শুনেছি, অনেক শুনেছি তোমাদের কথা, অনেক শুনেছি তোমাদের কথা শুনে বুকে পাথর চাপা দিয়ে আমি এতদিন এই মেয়েটাকে আমার বাড়িতে থাকতে দিয়েছি। আমি আসব, আজকে আমার ছেলের এত বড় সর্বনাশ হয়ে যাবার পরেও, এত বড় ক্ষতিটা হয়ে যাবার পরেও আমি আর কারো কথা শুনবো না, আমার কথাই সবাই শুনবে। মা, মা তুমি কেন সর্বমঙ্গলাকে দোষারোপ করছো? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছে করে আমার ছেলেকে ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। মা আপনি বিশ্বাস করুন, ওকে এখান থেকে চলে যেতে বল সুরেশ, আর বলে দে আমি ওর মুখ কোনোদিন দেখতে চাই না, এবং কাল থেকে আমার ছেলে ধারে পাশেও যেন ওকে না দেখি। অনিশ কান্দিলালের বাড়ির লোক ওয়ার্ড মাস্টারের সঙ্গে দেখা করুন। অনিশ কান্দিলাল তার বাড়ির লোক ওয়ার্ড মাস্টারের সঙ্গে দেখা করুন। মা চলো, আমাদের ভেতরে ডাকছি, আমরা আগে অনিশের সাথে দেখা করে আসি। শোনো, আমি তোমাকে বলছি, এই মেয়েকে বলে দাও ও যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। বড় সর্বনাশ হয়ে যাবার পরেও ওর ওই অপয়া মুখ নিয়ে ও যেন আমার ছেলের কেবিনে না ঢোকে। বাবা চলুন, মারা গেল চলুন। Thank you.
অনিশ, অনিশ জেগে আছিস বাবা? আমি কোনোদিন ভাবিনি তোকে এই অবস্থায় দেখতে হবে ঠাকুর, কি সর্বনাশ হয়ে গেল মা। তুমি কাঁদছো কেন? আমার কিচ্ছু হয়নি, শুধু ওই পায়ে একটু চোট লেগেছে। একটু? এটাকে একটু চোট বলে? তুই জানিস ডাক্তারবাবু কি বল। অমিতা কি করছো? কি এই সময় এসব কথা কেউ বলে? মা এখন আর ওর সঙ্গে কথা বলো না, দেখা হয়েছে, এবার চলো বাইরে। বর্দা ভাই আমার কি হয়েছে রে? আরে কিচ্ছু হয়নি, পায়ের হাড়টা একটু ভেঙেছে, ও ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না, রেস্ট নে, চলো মা। বুঝি বাবা, মা কি বলছে, আমার কি হয়েছে? আরে কিচ্ছু না, কিচ্ছু না, ওই পায়ের হাড় টুকরো হয়েছে বলে একটা স্টিলের পাত বসাতে হয়েছে। দিদি জামাইবাবুকে কেবিনে নিয়ে গেছে, আমি এক্ষুনি রিসেপশন থেকে জেনে এলাম, চল আমরা কি দেখে আসি। আমরা যাবো না, ওনারা গেছেন। ও আচ্ছা, ওনারা এলে তারপর আমরা যাব। আমাকে যেতে বারণ করেছেন তো, তাই আমার যাওয়া উচিত হবে না। কে বারণ করেছে? তোর শাশুড়ি? কিছু মনে করিস না দিদি, তোর শাশুড়ি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, মনে হচ্ছে না তুই ইচ্ছা করে যাই আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিস। কই বাড়ি তো আরো লোকজন ছিল দিদি, তারা তো সেভাবে কিছু বললো না। মার সঙ্গে আর কারো তুলনা চলে না গৌরী, ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট দেখে কোনো মাই স্বাভাবিক ব্যবহার করতে পারেন না। ওনার ছেলে আর কখনো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না, এটা ওনার কাছে কত বড় দুঃখ বলতো। আর তাছাড়া আমি ওনার কথায় কিছু মনে করিনি, উনি তো ঠিকই বলেছেন, সত্যি তো, শুধু শুধু আমার জন্য অনিশবাবু, অনিশবাবু নিজের পাটা সারা জীবনের জন্য নষ্ট করে ফেললেন। না না, এটা হতে পারে না, আমি থাকব, আমি সারা জীবন অনিশবাবুর পাশে থাকব। আমি নিজের প্রাণ দিয়ে ওনার ভবিষ্যৎ করে দেব, এটা আমার প্রতিজ্ঞা।